পূর্ব বর্ধমানের ভাতারের করজনা গ্রামের কাছে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হলো মূক ও বধির এক ব্যক্তির। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ গোটা এলাকা। ভাতারের করজনা গ্রামের কাছে হঠাৎ বর্ধমান কাটোয়া শাখায় একটি মালগাড়ি চলে আসে। সেই সময় মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলেন করজনা গ্রামের জয়দেব নামে এক ব্যক্তি, তার বয়স 50 বছর বলে জানা যাচ্ছে। তিনি মূক ও বধির। বর্ধমান থেকে কাটোয়ার দিকে যাচ্ছিল একটি মালগাড়ি এবং সজোরে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই তিনি মারা যান। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ পরিবার পরিজন সহ গোটা এলাকা। মালগাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মূক ও বধির ব্যক্তির। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ পূর্ব বর্ধমানের ভাতারের করজনা গ্রাম। কি জানাচ্ছেন স্থানীয়রা, তাদের কি বক্তব্য শোনাবো। এটা করজনা গ্রাম ভাদার থানায় আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটা মানসিকভাবে বোবা এদিক দিয়ে শোভনো যন্ত্রে অক্ষম। তো ট্রেন আসার সময় সে বুঝতে পারেনি, অনেকজন তাকে রেল থেকে সরার জন্য বলেছিল, কিন্তু দুর্ঘটনাবশত তার অ্যাক্সিডেন্ট হয় ট্রেনের সাথে এবং সঙ্গে সঙ্গে মারা যান। কি নাম কি জানতে পারছেন? ওর নাম জয়দেব। কানেও শুনতে পায় না, মুখও বলতে পারে না? বলতে পারে না, কানেও শুনতে পারে না, মুখও বলতে পারে না। তো এখন তো ট্রেন বন্ধ এই লাইনে। এখন ট্রেন বন্ধ বলি এটাই সমস্যা, যে ট্রেন যেহেতু বন্ধ, সেহেতু কখন ট্রেন আসছে কারোর সে জ্ঞাতব্য নয়। তো হঠাৎ ট্রেন আসার দরুনই এই দুর্ঘটনা। কোনো টাইম টেবিল নেই? কোনো টাইম। এটা কি মালগাড়ি ছিল? মালগাড়ি ছিল, একটা ইঞ্জিন ছিল। কোন গ্রাম এটা? এটা করজনা গ্রাম। করজনা নেমে যাবো, খালা খালা বাংলা গাড়ি নাই।